হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখা যায় অনেক সময় 30 লাখ টাকা ব্যাংকে রাখার পরও কেউ ভিসা পায় না, অনেকে 5 লাখ টাকা দেখানোর পরও ভিসা পায়, অনেকে 7-8 দেশ ঘুরার পরও ভিসা পায় না, অনেকে 2-3 দেশ ঘুরে খুব ইজিলি ভিসা পায়। কীভাবে পায় সেগুলি সহ এবং কী কী লাগবে বিস্তারিত, অর্থাৎ আপনি কীভাবে নিজে নিজে ঘরে বসে স্পেনে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, আশা করি খুব সহজেই আপনারা জিনিসগুলি বুঝে নিতে পারবেন। এই যে সেঞ্জেন ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এই সেঞ্জেন ভিসা দিয়ে আপনি ইউরোপের 27টা দেশ একসাথে ঘুরতে পারবেন, অর্থাৎ আপনি যে কোনো একটা দেশের ভিসা দিয়ে আপনি বাকি 27টা দেশেও ট্রাভেল করতে পারবেন। এই সেঞ্জেন ভিসার জন্য আমার 2 ধরনের ডকুমেন্ট লাগবে, একটা হচ্ছে কম্পালসারি ডকুমেন্ট অর্থাৎ মাস্ট বি থাকতে হবে, এবং আরেকটা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ যে ডকুমেন্টগুলি দিলে আপনার ভিসা পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। তো আমি প্রথমে কথা বলতে চাই যে আমাদের কম্পালসারি ডকুমেন্টগুলি নিয়ে। সেক্ষেত্রে প্রথমে আমার লাগবে একটা সেঞ্জেন ভিসা ফর্ম, আমি আপনাদেরকে দেখাই দিব বা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব কীভাবে ফর্মটা ডাউনলোড করবেন। ফর্মটা ডাউনলোড করে এত আহামরি কোনো কিছু না, জাস্ট আপনার ইনফরমেশনগুলো দিবেন, আপনি কোনো দেশ ঘুরছেন কিনা সেই ইনফরমেশন দিবেন, আপনার প্যারেন্টসের ইনফরমেশনগুলো দিবেন, অর্থাৎ আপনার যে অরিজিনালি আপনার যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি আপনি অ্যাপ্লিকেশন ফর্মে সেগুলি লিখবেন। এটা ছিল প্রথম। তারপর হচ্ছে ফটো। ফটো জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আপনার ফর্মটা আপনি জমা দিবেন, আপনার ফর্মে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আপনার ফটো। তো এই ফটোটা এক এক দেশের জন্য এক একটা সাইজ হয়, বাট নর্মালি একটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে 3.5x4.5। তো আপনারা চেষ্টা করবেন এই সাইজে এবং একটা ভালো স্টুডিও থেকে ছবিটা তোলার জন্য। তারপরে দরকার পড়বে একটা ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ আপনি কোন কোন ডকুমেন্টগুলি জমা দিচ্ছেন, ভিসা ফি যেটা আপনি ফেরত পাবেন না অর্থাৎ রিফান্ডেবল, তো সেটা সহ একটা ডিক্লারেশন ফর্ম যখন আপনি জমা দেবেন তখন সিগনেচার করে জমা দিতে হবে। এরপরে দরকার পড়বে আপনার পাসপোর্ট, অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন 6 মাস এবং পাতা থাকতে হবে সর্বনিম্ন 2টি, এবং এই পাসপোর্টের সাথে আপনার যদি কোনো পুরনো পাসপোর্ট থাকে সেটাও আপনার জমা দিতে হবে, অর্থাৎ পুরনো পাসপোর্টে যদি কোনো ভিসা থাকে সেটার কপি এবং সম্পূর্ণ পাসপোর্টের ফটোকপি আপনার জমা দিতে হবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট অর্থাৎ কভার লেটার। এই কভার লেটারের কারণে অসংখ্য মানুষের ভিসা রিজেক্ট হয়ে গেছে। তো এই কভার লেটারটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো সবসময় কভার লেটারটা অত্যন্ত দক্ষ কাউকে দিয়ে লিখাবেন, বা আপনি যদি নিজে নিজে লিখেন, এটা লেখার সময় অবশ্যই মাথা রাখতে হবে কিছু কিছু জিনিস, যেমন আপনার ভিসা ট্রাভেল হিস্ট্রি মানে আপনি কোথা থেকে কোথায় কতদিন থাকবেন সেটা, আপনার ট্যাক্স ডকুমেন্টেশনের একটা সামারি দিবেন, আপনার কোনো রিলেটিভস আছে কি না এখানে, মানে আপনি যে দেশে ট্রাভেল করবেন সেখানে কোনো রিলেটিভস আছে কি না এটা নিয়ে একটু বিস্তারিত লেখার চেষ্টা করবেন। এরপর আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার জব বা রেসপন্সিবিলিটি, বা আপনি যদি বিজনেস করেন আপনার বিজনেস বা আপনার বিজনেসের পারপাসগুলি কী, সেই জিনিসগুলি সব কিছু মিলে অর্থাৎ আপনার বিস্তারিত একটা ফুল ডাটা দিয়েই আপনি কভার লেটারটা ফিল আপ করার চেষ্টা করবেন, তাহলে আপনার কভার লেটারটা স্বয়ংসম্পূর্ণ হবে, এবং কভার লেটারটা যখন একটু প্রপার ওয়েতে সাবমিট করবেন সেক্ষেত্রে আপনার অথেন্টিসিটিটা অনেক বেশি বেড়ে যাবে। এরপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। তো ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনারা অনলাইনেই করতে পারবেন, কিংবা বাংলাদেশে অনেক এজেন্সিও আছে যারা ট্রাভেল ইন্স্যুরেন্স করে দেয়, বেটার অনলাইনেই করা যদি আপনি পান, হয়তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে ইন্স্যুরেন্স ভেদে টাকা নেবে, বাট 3-4 হাজার টাকা, কিছু কিছু ক্ষেত্রে 10-12 হাজার টাকা, 15 হাজার টাকার মধ্যে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা চলে আসে। ট্রাভেল ইন্স্যুরেন্সটা আসলে কি, তো আপনি যদি অসুস্থ হয়ে যান বা আপনার কোনো সমস্যা হয় বা আপনি যদি মেডিকেল সাপোর্ট দরকার পড়ে সেক্ষেত্রে এই ইন্স্যুরেন্সটা আপনাকে সাপোর্ট দিবে, সেজন্য এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেটা সব থেকে আপনারা বেশি জিজ্ঞেস করেন ব্যাঙ্ক স্টেটমেন্টে কী দেখাতে হবে। তো আমি আগেই বলছিলাম যে অনেকে দেখা যায় 30 লাখ টাকা দেখানোর পরও ভিসা পায় না, অনেকে 5-6 লাখ টাকা দেখানোর পরও ভিসা হয়ে যায়। কেন হয় এই জিনিসটা? কারণ হচ্ছে দেখা গেছে আপনি সামনের মাসে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন, আপনি 1 মাস আগে হুট করে, একটা অ্যাকাউন্ট ছিল আপনার 1 বছর আগের, আপনি কখনো ইউজ করেন নাই, আপনি হুট করে 30 লাখ টাকা ডিপোজিট করলেন। তো আপনি যখন এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা কোথাও সাবমিট করবেন, সাধারণত সে যখন স্টেটমেন্টটা দেখবে সে তো বুঝে যাবে যে আপনি শুধুমাত্র এই ভিসার ক্ষেত্রে জমা দেওয়ার জন্যই এই টাকাটা আপনি ব্যাংকে জমা করছেন, এছাড়া এই অ্যাকাউন্ট আপনি ইউজ করেন না। তো সেক্ষেত্রে আমি বলবো সবসময় দেখানো যে আপনি রেগুলার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউজ করেন সে হোক সেখানে 6-7 লাখ টাকা আছে, বাট আপনার অ্যাকাউন্টটা যে রেগুলারলি আপনি ইউজ করতেছেন আপনি এরকম একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন সবসময়, এবং এক্ষেত্রে বোঝা যাবে যে আপনি একজন রিয়েল ট্রাভেলার, একটা রিয়েল স্টেটমেন্ট, এবং সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সও অনেক বেশি বেড়ে যাবে। এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা সবসময় চেষ্টা করবেন 6-1 বছরের এই টাইমটাতে দেখানোর জন্য। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এয়ার টিকিট রিজার্ভেশন, এটা কনফার্মেশন লাগবে না, রিজার্ভটা দেখাইলে হবে, মানে আপনি যে ট্রাভেল করবেন যে ডেটে যাবেন এবং যে ডেটে ব্যাক করবেন এই যে রিজার্ভেশন ডেটটা আছে, রিজার্ভেশন টিকিটটা আছে, এই রিজার্ভেশন টিকিটের একটা কপি আপনাকে সাবমিট করতে হবে।
তারপরে আরেকটা ডকুমেন্ট হচ্ছে আপনি যেখানে থাকবেন, যেটা আমি এখানে আমি দুইটা এক কথা বলবো। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার অমুক রিলেটিভ আছে, আমার বোন আছে, ভাই আছে, স্পেন থাকে, অমুক দেশে থাকে, তারা আমাকে ইনভাইটেশন লেটার দিতে পারবে কিনা। অবশ্যই তারা আপনাকে ইনভাইটেশন লেটার দিতে পারবে। ইনভাইটেশন লেটারটা আপনার অ্যাকোমোডেশনের কাজটাও করবে, অ্যাকোমোডেশনের জন্য আপনি ডকুমেন্টটা সাবমিট করবেন। অর্থাৎ আপনার যদি কেউ না থাকে, সেক্ষেত্রে আপনি যে হোটেল বুকিং করছেন, এই যে আপনি ধরেন এক মাস থাকবেন, এক মাসের জন্য যে আপনি হোটেল বুকিং করছেন, এই যে হোটেল বুকিংয়ের ডকুমেন্টগুলি আপনি সাবমিট করছেন, ঠিক এই এই ডকুমেন্টের কাজটাই করবে আপনার ইনভাইটেশন লেটারটা। অর্থাৎ আপনি আপনার রিলেটিভের সাথে থাকবেন, এটাই হচ্ছে ওই ডকুমেন্টটা আপনাকে সাপোর্ট দিবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার আলাদাভাবে কোনো হোটেল রিজার্ভেশন দেখাতে হবে না যদি আপনাকে কেউ ইনভাইটেশন দেয়। এটা হচ্ছে অ্যাকোমোডেশনের চ্যাপ্টার। এবং এটার সাথে দিতে হবে হচ্ছে আপনার, আপনি যদি বিবাহিত হন, আপনার ম্যারেজ সার্টিফিকেট, এবং এটা নোটারাইজ এবং লিগালাইজড করেই তারপর আপনাকে জমা দিতে হবে। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে একটা ইটার্নিটি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ফর ট্যুরিস্ট ভিসা ইন ইউরোপ। অর্থাৎ আপনি যে কয়দিন, অর্থাৎ ধরেন আপনি এক সপ্তাহ থাকবেন, আপনি প্রথম দিন কোথায় থাকবেন, আপনি হোটেলে কখন চেক ইন করবেন, আপনি এরপরে কোথায় যাবেন, সেকেন্ড দিন কোথায় থাকবেন, কখন চেক আউট করবেন, কখন আপনি হোটেল থেকে এয়ারপোর্ট যাবেন, এই যে বিস্তারিত, অর্থাৎ অবশ্যই আপনি যখন অ্যাজ এ ট্যুরিস্ট, আমরা যদি কোথাও কক্সবাজার যাই, আমরা প্ল্যান করি হোটেলে কোথায় থাকবো, কোথায় খাবো, আমরা আগে থেকে হিসাব করে যাই দুই দিনের জন্য। তো স্বাভাবিক আপনি যখন ইউরোপের একটা দেশে আসবেন অবশ্যই আপনাকে এই জিনিসটা প্ল্যান করা থাকে, এবং একজন রিয়েল ট্রাভেলার অবশ্যই এটা করে। তো সেক্ষেত্রে আপনার এই যে বিস্তারিত প্ল্যানের যে একটা প্ল্যানিং আছে, মানে আপনার যে ট্যুরের একটা প্ল্যানিং আছে, এই প্ল্যানিংয়ের ফুল আপনাকে একটা ডকুমেন্ট আপনাকে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। এবং সবসময় চেষ্টা করবেন যেন এই ডকুমেন্টটা রিয়েল হয়, কারণ আপনি যখন, আমি যদি বলি যে আমি দুপুর 12টায় এয়ারপোর্টে নামবো, আমি 12:30 হোটেল চেকিং করব, বা আমি যদি বলি যে আমি 12:00 চেক আউট করবো, আমি 12:30 ফ্লাইট উঠবো, এটা কি আদৌ সম্ভব? কখনোই সম্ভব না। তো এমন একটা ট্যুর প্ল্যান দিবেন যেন সেটা রিয়েল মনে হয় এবং এটা বাস্তবিক অর্থে পসিবল হয়, যেন আপনার ডকুমেন্টটাকে হ্যাভি করে এবং অথেন্টিক মনে করে। এরপরে লাগবে আপনি যদি চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনার কোম্পানির এনওসি লেটার, সাথে হচ্ছে আপনার অফিসের আইডি কার্ড, আপনি যদি স্টুডেন্ট হন আপনার স্টুডেন্ট আইডি কার্ড, এবং আপনার যদি ক্লাস চলাকালীন বা পরীক্ষা চলাকালীন সময় আপনি ট্রাভেল করতে চান, সেক্ষেত্রে স্কুলের ছাড়পত্র। 3 নম্বরে হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হন, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সটা এনাফ হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে। এই যে আমি 13-14টা ডকুমেন্টের কথা বললাম, এগুলি ছিল হচ্ছে কম্পালসারি ডকুমেন্ট। অর্থাৎ আপনার এই ডকুমেন্টগুলি অবশ্যই 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 লাগবে। এরপরে আমি বলবো যে আমাদের কী কী সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, অর্থাৎ কী কী ডকুমেন্ট দিলে আপনার ভিসা পাওয়ার প্রবাবিলিটি বাড়বে, আপনি একজন রিয়েল ট্যুরিস্ট মনে হবে, সেক্ষেত্রে আপনি কী কী ডকুমেন্ট সাবমিট করতে পারেন আমি সেগুলি এখন বলবো। প্রথমে আমি বলে রাখি, এম্বাসি সবসময় চায় আপনি যদি একটা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, এম্বাসি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে যে আপনি নিজ দেশে ফেরত আসবেন কি না, এই দেশে আপনার কেউ আসে কি না, আপনার কিছু আসে কি না। আপনার যখন কোনো কিছু থাকবে আপনার দেশে, ধরেন আপনার একটা ভালো ব্যবসা আছে, আপনার একটা ভালো জব আছে, আপনার ফ্যামিলি আছে, ফাদার মাদার আছে, তো এম্বাসি সেক্ষেত্রে বুঝে নেয় যে অবশ্যই আপনি দেশে ফেরত আসবেন। কিন্তু যারা এইসব ডকুমেন্টগুলি দেখাতে পারে না তাদের ক্ষেত্রে ভিসা রিজেকশনের চান্সটা অনেক বেশি বেড়ে যায়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ফ্যামিলি রিলেটিভ ডকুমেন্ট বা ছবি, আপনার ব্যবসায়ের ডকুমেন্টগুলি, আপনার জবের ডকুমেন্ট, যে আপনি একটা ভালো জব করেন, আপনার একটা ভালো স্যালারি আছে, এই ডকুমেন্টগুলি সাবমিট করার জন্য, তাহলে এগুলি আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, আপনার নামে যদি কোনো দোকান থাকে, আপনার নামে যদি কোনো বাড়ি থাকে, আপনার নামে যদি কোনো জায়গা থাকে, তার মানে কি আপনার এই দেশে অনেক কিছু আছে, আপনি দেশে ফেরত আসবেন, তাহলে এই ডকুমেন্টটাও সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অনেক বড় একটা ফ্যাক্টর। এই সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি কী কী কাগজ জমা দিতে পারেন? আপনি যদি ক্লাব বা অ্যাসোসিয়েশনের মেম্বার হন, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এই মেম্বারশিপ সার্টিফিকেটটা প্রোভাইড করার জন্য। এরপরে আপনার যে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট আছে, আপনার যে 3 ডকুমেন্ট আছে, সেই 3 ডকুমেন্টটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কাজ করবে। আপনার নামে যদি কোনো FDR থাকে বা আপনার যদি কোনো FDR থাকে, আপনি সেই FDR এর সার্টিফিকেট কপিটা ব্যাংক থেকে কালেক্ট করেও আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে জমা দিতে পারেন। আপনার ক্রেডিট কার্ড আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কাজ করবে। আপনার নামে যদি কোনো গাড়ি থাকে, আপনি সেই ডকুমেন্টটাও জমা দিতে পারেন। আপনার অ্যাসেট ভ্যালুয়েশন করি, আপনার সেই অ্যাসেট ভ্যালুয়েশনের সার্টিফিকেট এফিডেভিট করেও আপনি জমা দিতে পারেন। আপনার বেবি, আপনার ওয়াইফ, আপনার প্যারেন্টসের NID কার্ডটাও আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ট্রান্সলেট করে স্প্যানিশে জমা দিতে পারেন। এবার আসুন একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে অনেকে 7-8 দেশ ঘুরেও ভিসা পায় না, অনেকে 2-3 দেশ ঘুরেই ইজিলি ভিসা পায়। কেন এই কথাটা বলছিলাম, সেটা হচ্ছে অনেকে দেখা যায় 3 মাসের ভিতর ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, দুবাই, মানে 3-4 মাসের ভিতরে 7-8টা দেশ ট্রাভেল করে আসছে খুব শর্টলি, অর্থাৎ 2-3 দিন থাকছে। কেন? সো কল পাসপোর্টটাকে ভারী করার জন্য।
কিন্তু স্বাভাবিকভাবে একটা পাসপোর্ট যখন দেখা যায় যে 3 মাসের ভিতরে আপনি 8 দেশ ট্রাভেল করছেন কিন্তু বিগত 20-25 বছর আপনি কোনো দেশে যান নাই তো সেই ক্ষেত্রে আপনি বলেন এটা কি একটা অথেন্টিক ডকুমেন্ট তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যখন রিয়েল ট্রাভেলার অর্থাৎ দেখা যায় মাসে একবার কিংবা 2 মাস পরে একবার কিংবা 3 মাস পরে অর্থাৎ আপনার যদি বাইরে ইউরোপে স্যাঞ্জেন ভিসাতে আসার ইচ্ছা থাকে এবং আপনার যদি ইউরোপ ট্যুর করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনি এই প্ল্যানিংটা 2 থেকে 3 বছর আগে শুরু করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি ইন্ডিয়া গেলেন আপনি কিছুদিন পরে মালদ্বীপ নেপাল এভাবে গেলেন থাইল্যান্ড অর্থাৎ কিছুদিন পর পর ট্রাভেল করেন এমন না যে এক সপ্তাহের ভিতরে 2-3 দেশ ঘুরে ফেলছি এক মাসের ভিতরে 7-8টা দেশ কভার করে ফেলছি এরকম যদি দেন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার প্রবাবিলিটি খুবই কম আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনারা নিজে নিজেই ইউরোপে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তারপরে যদি আপনার কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই বলেন আমার সাথে ফোনে কথা বলতে চান আসলে সমস্যাটা হচ্ছে জব করার পরে আপনাদের জন্য ভিডিও করার পরে এগুলো নিয়ে ঘাটাঘাটি করার পরে আসলে কথা বলার সময়টা তেমন একটা হয় না তো আপনারা যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি দ্রুত কমেন্টেই রিপ্লাই দিই এবং সময় পেলে আমি হোয়াটসঅ্যাপে যাই তো তারপরে যদি কমেন্টে রিপ্লাই না পান আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদেরকে রিপ্লাই করে দিব কিন্তু আমি খুব দুঃখিত সবার সাথে কথা বলতে না পারার জন্য এ পর্যন্তই আজ ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে